হ্যালো বন্ধুরা, আমি শেলি। সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল স্টাডি উইথ শেলিকে, এবং সবার আগে লেটেস্ট আপডেট পেতে অবশ্যই ক্লিক করুন সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকন। বাতিল রেলের 64,000 নিয়োগ, তারিখও বদল দ্বিতীয় পর্বের। রেলওয়ে রিক্রুইটমেন্ট বোর্ডগুলির বিজ্ঞপ্তি নম্বর CEN02/2018 অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার ও টেকনিশিয়ান নিয়োগের প্রথম পর্যায়ের কম্পিউটার ভিত্তিক পরীক্ষার যে ফল কিছুদিন আগে প্রকাশিত হয়েছে তা আবার পর্যালোচনা করা হবে এবং তারপর আবার ফল প্রকাশ করা হবে। বদলানো হয়েছে দ্বিতীয় পর্বের পরীক্ষার তারিখও। এই ফল ও প্রশ্নসহ আনসার কি প্রকাশের পর পরীক্ষার্থীদের এক অংশ অভিযোগ করেন আনসার কিতে কিছু কিছু ভুল আছে বলে। সেই সব অভিযোগের পরিপ্রেক্ষিতে আবার সংশ্লিষ্ট প্রশ্নগুলির নতুন করে পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তার ভিত্তিতে পরে আবার ফলসহ আনসার কি প্রকাশ করা হবে। অন্যদিকে দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা আগামী 12ই ডিসেম্বর শুরু হবে বলে জানানো হয়েছিল, কিন্তু এক্ষেত্রেও অনেকে জানিয়েছেন যে ওই তারিখে আরও কিছু পরীক্ষার দিন ধার্য আছে। সেই পরিপ্রেক্ষিতে রেলের ওই দ্বিতীয় পর্যায়ের পরীক্ষার তারিখও বদলানো হয়েছে। পরীক্ষা শুরু হবে 12-র বদলে 24শে ডিসেম্বর থেকে। এদিকে শিক্ষক বিদ্রোহ রুখতে চূড়ান্ত পদক্ষেপ স্কুল শিক্ষা দপ্তরের। শিক্ষক বিদ্রোহ রুখতে এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য শিক্ষা দপ্তর। মিছিল মিটিংয়ে যোগ দেওয়ার ওপর বিশেষ নির্দেশ কার্যকর করার পরিকল্পনা দিয়েছে স্কুল শিক্ষা দপ্তর। আগামী শিক্ষাবর্ষ থেকে নয়া এই নির্দেশ কার্যকর করা হতে পারে বলে খবর। সম্প্রতি শাসক দলের শিক্ষক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। বৈঠক শেষে জানিয়ে দেন, কাজের দিন শিক্ষকরা যদি মিছিল বা সমাবেশে যোগ দেন তা কোনো মতেই মেনে নেওয়া হবে না, প্রয়োজনে ছুটির দিনে মিছিল করা যেতে পারে। তিনি বলেন, স্কুলে না এসে সমাবেশে যোগ দেবে আবার হাজিরা খাতায় সইও করবেন না তা চলবে না, সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখবে। যে সমস্ত শিক্ষক ওই নির্দেশ মানবেন না তেমন হলে তাদের বেতন পর্যন্ত কেটে নেওয়া হবে। আজ সেটে ডিএ মামলার শুনানি। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ডিএ মামলার শুনানি হবে আজ বুধবার সল্টলেকের বিকাশ ভবনে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল স্টেট এর দুপুরে। গত 4 অক্টোবর বিচারপতি রঞ্জিত কুমার বাগ ও সুবেশ দাসের বেঞ্চ 14ই নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করে। হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে ডিএ মামলাটি সেটের কাছে এসেছে। গত 31শে আগস্ট হাইকোর্টের বিচারপতি দেবাশিস করগুপ্ত ও বিচারপতি শেখর বি সরাফের ডিভিশন বেঞ্চ মামলার রায়ে জানায়, ডিএ পাওয়ার বিষয়টি সরকারি কর্মীদের অধিকারের মধ্যে পড়ে। এর আগে সেট এই মামলার রায়ে জানিয়েছিল, কর্মীদের ডিএ দেওয়ার বিষয়টি সরকারের ইচ্ছার ওপর নির্ভরশীল। ওই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে যান কনফেডারেশনের অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। হাইকোর্টের রায় আরও বলা হয়, তবে রাজ্যকর্মীরা কেন্দ্রীয় সরকারের কর্মীদের হারে ডিএ পাবেন কি না সেটা সেটি ঠিক করবে। দিল্লি ও চেন্নাইয়ের কর্মরত রাজ্য সরকারি কর্মীরা যে কেন্দ্রীয় হারে ডিএ পেয়ে আসছেন সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে সে। 2 মাসের মধ্যে মামলাটির নিষ্পত্তি করতে বলা হয়েছে সেটকে। রাজ্য সরকারি কর্মীদের ডিএ আগামী জানুয়ারি মাস থেকে 25% বাড়বে, কিন্তু তারপরও কেন্দ্রীয় কর্মীদের সঙ্গে ডিএর ফারাক থাকবে 23%। এই অবস্থায় সেটে ডিএ মামলার কী ফয়সলা হয় সেদিকে তাকিয়ে আছেন সরকারি কর্মীরা। ডিএ বাড়ল ভিন রাজ্যে, কর্মরত এ রাজ্যের সরকারি কর্মীদের ক্ষোভ বঙ্গে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে মহার্ঘ ভাতার ফারাক নিয়ে রাজ্য সরকারের কর্মী মহলে ক্ষোভ যথেষ্টই। এবার ভিন রাজ্যে কর্মরত পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির নির্দেশিকায় তাদের হতাশা আরও বেড়েছে। আজ বুধবার স্টেট ট্রাইব্যুনাল ডিএ মামলার শুনানি হওয়ার কথা, সেখানে বিষয়টি তুলে ধরার কথা ভাবছে সরকারি কর্মচারীদের সংগঠনগুলি। রাজ্য সরকারের সম্প্রতি নির্দেশিকাতে বলা হয়েছে, ভিন রাজ্যের কর্মরত পশ্চিমবঙ্গ সরকারের কর্মচারীদের মহার্ঘ ভাতা 142% থেকে বাড়িয়ে 148% করা হয়েছে। বর্ধিত হারে এই ডিএ কার্যকর হবে গত 1 জুলাই থেকে। অন্যদিকে এ রাজ্যের কর্মরত সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ এখন 100%, ফলে দিল্লির বঙ্গভবন বা চেন্নাইয়ের যুব আবাসে কর্মরতদের সঙ্গে তাদের ডিএ ফারাক দাঁড়াচ্ছে 48%। কর্মচারী সংগঠনগুলির দাবি, 1 জানুয়ারি যখন এ রাজ্যের কর্মচারীদের মহার্ঘ ভাতা 125% হবে তখন দিল্লি বা চেন্নাইয়ের কর্মীদের আরও এক কিস্তি ডিএ বেড়ে যাবে। বাম সরকারের শেষ লগ্নে কেন্দ্রের সঙ্গে রাজ্যের মহার্ঘ ভাতার ফারাক ছিল
20% কিছুটা কম, কিন্তু তখন কেন্দ্রের মতো রাজ্য বছরে দুবার করে মহার্ঘ ভাতা দেওয়া হতো, কিন্তু তৃণমূল ক্ষমতায় আসার পরে মহার্ঘ ভাতা দেওয়া হয় বছরে একবার করে, যদিও ভিন রাজ্যে কর্মরতরা বছরে দুবার করেই মহার্ঘ ভাতা পান। কর্মচারী সংগঠনের এক নেতা বলেন, 1989 সাল থেকে দিল্লির কর্মীরা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মতো বছরে দুবার মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। চেন্নাইয়ে কর্মরতদের জন্য এই পদ্ধতি চালু হয়েছে 1994 সাল থেকে। ওই দুই রাজ্যের কর্মরতদের মহার্ঘ ভাতা 2016 সালেই 125% হয়ে গিয়েছে। সেই সময় এ রাজ্যের কর্মীদের দিয়েছিল 75%। INTUC প্রভাবিত কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্টস এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেন, একই সরকারের অধীনস্থ কর্মচারীরা স্থানভেদে ভিন্ন ভিন্ন পরিমাণ মহার্ঘ ভাতা পাবেন কেন? ভিন্ন রাজ্যে কর্মরতদের প্রাপ্য নিয়ে বিরোধিতা করা হচ্ছে না, কিন্তু সার্বিকভাবে সুবিচারের দাবি করা হচ্ছে।